বিজয় মিছিলকে কেন্দ্র করে শাসক দলে চরম গোষ্ঠী কোন্দল বাঁধানোর চেষ্টা চালাচ্ছে একাংশ দল বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত নেতৃত্বরা কৃষ্ণপুর মণ্ডলের নেতা রঞ্জিত সরকার খোয়াই জেলা নেতৃত্ব নির্মল সরকার এবং মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে দুই নং ওয়ার্ডের মেম্বার সুজিত দাসের বিরুদ্ধে উঠেছে এমনটাই অভিযোগ আর এই অভিযোগ করেছেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির সাধারণ কর্মী সমর্থকরা এই তিন নেতৃত্বের বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি কর্মীরা ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সতেরো নং বুথে রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির জয় হওয়ার সুবাদে চলতি মাসের এগারোই মার্চ সমগ্র রাজ্যে বিজেপির কর্মীরা বিজয় মিছিল অনুষ্ঠিত হয় ওই দিন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রেও বিধায়ক বিকাশ দেব বর্মার উপস্থিতিতে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় কিন্তু সেই এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ কৃষ্ণপুর মণ্ডলের নেতা রঞ্জিত সরকার খোয়াই জেলা নেতৃত্ব নির্মল সরকার এবং মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের মেম্বার সুজিত দাস এলাকার সিপিআইএম সমর্থক শিক্ষকদের কাছ থেকে টাকা আদায় করছে মঙ্গলবার আবারও দ্বিতীয়বার কৃষ্ণপুর বিধানসভা এলাকায় বিজয় মিছিল করার জন্য এই ঘটনা বিজেপির স্থানীয় শক্তিকেন্দ্রে কোঅর্ডিনেটরের নজরে আসতেই এলাকা তুলকালাম কাণ্ডের সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে এক সময় তেলিয়ামোড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যেতে হয় মুহূর্তের মধ্যে এলাকার শালিশি সভা বসে গোটা ঘটনাটি মন্ত্রী বিকাশ দেববর্মার নজরে নিয়ে আসেন কর্মীরা বিকাশ দেববর্মা এই ঘটনা জানতে পেরে দ্বিতীয়বার বিজয় মিছিলেনি কোনো সায় দিলেন না ওই তিন নেতৃত্বকে তার

বিজেপির একাংশ কর্মীদের অভিযোগ এই তিন নেতা সিপিআইএমের কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এ নিয়ে কৃষ্ণপুর এলাকায় বিজেপি দলে চরম গোষ্ঠী কোন্দল বাঁধানোর চেষ্টা চালাচ্ছে বর্তমানে ওই তিন স্বঘোষিত মস্ত বড় বিজেপি নেতা রঞ্জিত সরকার নির্মল সরকার এবং সুজিত দাস এমনটাই অভিযোগ সেই এলাকার মানুষজনদের অন্যদিকে মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের মেম্বার সুজিত দাস বহুদিন আগেও একবার ইট চুরি কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়েছিলেন বলে খবর এলাকা সূত্রে বিউরো রিপোর্ট আর ই নিউজ